একই ভূমির উপর এবং একই সমান্তরাল রেখাযুগলের মধ্যে অবস্থিত সকল ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল সমান। আমরা এখানে দুটি সমান্তরাল আনুভূমিক রেখা দেখতে পাচ্ছি, ভূমি পেলাম, একটি ত্রিভুজ ক্ষেত্র পেলাম, আরও একটি ত্রিভুজ ক্ষেত্র পেলাম। এই শর্ত মেনে চললে এখানে শুধু দুইটি ত্রিভুজ নয়, যতগুলি ত্রিভুজ এইভাবে থাকবে সবগুলির ক্ষেত্রফল একই হবে। আমরা এই বিষয়টি এখন আরও বিস্তারিতভাবে দেখতে চাই। একই ভূমি এবং একই সমান্তরাল রেখাযুগলের মধ্যে অবস্থিত সব ত্রিভুজের আমরা এখানে অনেকগুলো ত্রিভুজ দেখতে পাচ্ছি, তবে একই ভূমির উপর রয়েছে দুটি ত্রিভুজ, এখন একটি ত্রিভুজ রয়েছে মাত্র। উপরের ত্রিভুজটির কথা আমরা বলছি না, কারণ তা একই ভূমির উপর নয়, আরেকটি কর্ণ দেখে নেই। এখানেও আমরা আরেকটি ত্রিভুজ পাচ্ছি একই ভূমির উপর, বাম পাশের ত্রিভুজটি। এটির ক্ষেত্রফল আগেরটির ক্ষেত্রফলের মতোই। আমরা এরকম কোনো ত্রিভুজের কথা বলছি না, কারণ এই কিন্তু সমান্তরাল রেখাযুগলের অন্যটির কাছে এখনো পৌঁছায়নি। আমরা ঠিক এরকম ত্রিভুজের কথা বলছি, এর ক্ষেত্রফল আগের দুটি ত্রিভুজের ক্ষেত্রফলের মতোই। এর ক্ষেত্রফল তাই, কারণ এরা একই ভূমির উপর রয়েছে, একই সমান্তরাল রেখাযুগলের মধ্যে রয়েছে। একটু সরিয়ে দিলাম, এখানেও আমরা নতুন একটি ত্রিভুজ পাচ্ছি, কিন্তু ক্ষেত্রফল একই, কারণ এদের ভূমি এক, একই সমান্তরাল রেখাযুগলের মধ্যে এরা রয়েছে। তাহলে আমরা দেখলাম যে একই ভূমির উপর দণ্ডায়মান একই সমান্তরাল রেখাযুগলের মধ্যে অবস্থিত সকল ত্রিভুজের ক্ষেত্রফল সমান, শত শত ত্রিভুজ হলেও একই কথা প্রযোজ্য। একই ভূমির উপর এবং একই সমান্তরাল রেখাযুগলের মধ্যে অবস্থিত সকল সামন্তরিক ক্ষেত্রের ক্ষেত্রফল সমান। আমরা ভূমি দেখতে পাচ্ছি, সমান্তরাল রেখাযুগলের আরেকটি ভূমি। এই ভূমির উপরই আমরা অন্যান্য সামন্তরিকগুলো তৈরি করব। একটি সামন্তরিক, একই ভূমির উপর আরেকটি সামন্তরিক, যাকে উপর দিক থেকে ঠেলে একটু ডানে সরিয়ে দেওয়া হয়েছে, আরও একটি সামন্তরিক। আমাদের সূত্র অনুযায়ী এরা যেহেতু একই ভূমির উপর এবং একই সমান্তরাল রেখাযুগলের মধ্যে রয়েছে, সেহেতু এদের সকলের ক্ষেত্রফল সমান। একই ভূমি এবং একই সমান্তরাল রেখাযুগলের মধ্যে অবস্থিত সকল সামন্তরিক ক্ষেত্রের ক্ষেত্রফল সমান। আমরা একটি সামন্তরিক ক্ষেত্র পেয়ে গেছি, একটি চতুর্ভুজ যার ভূমি এক, আমরা দেখতেই পাচ্ছি বিপরীত বাহুগুলো সমান্তরাল। একটু ডান দিকে সরিয়ে দিলাম, নতুন একটি সামন্তরিক ক্ষেত্র পাচ্ছি, কিন্তু ক্ষেত্রফল ঠিকই এক, কারণ সমান্তরাল রেখাদ্বয় একই। আর একটু বাম দিকে সরিয়ে দিলাম, এবারও কিন্তু ক্ষেত্রফল এক এবং অভিন্ন। এবারও সে একই কথা, অর্থাৎ একই ভূমি এবং একই সমান্তরাল রেখাদ্বয়ের মধ্যে অবস্থিত সকল সামন্তরিকের ক্ষেত্রফল সমান, তা শত শত হলেও।